হ্যালো বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? শুধু সবাই ভালো আছো, আমি বিথি। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে পলাশীতে স্টেশনে বসে এন্ট্রি দিচ্ছি। এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে দেবগ্রাম, দেবগ্রাম বিডিও অফিসে যাচ্ছি। কেন যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আর সঙ্গে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করে শেয়ার বেশি করে দেবে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে আমি দেবগ্রাম। আর দেবগ্রামে যাব হচ্ছে বিডিও অফিসে। আমি হচ্ছে বিডিও স্যারের ইনকাম সার্টিফিকেটটা তুলতে যাচ্ছি, কারণ আমার বিবেকানন্দ স্কলারশিপে ওই ইনকাম সার্টিফিকেটটা শো করাতে হবে। ওই জন্য আমি রেডি হয়ে গেছি, আর ব্যাগটাকে নিয়ে নিলাম, আর মুন্নিটাকে এবার একটু ঘুরিয়ে নেব, তারপরে আমি হচ্ছে যাব। আর এই হচ্ছে মুন্নি, মুন্নির কিন্তু অনেকটাই বয়স হয়ে গেছে, 5-6 বছর হয়ে গেল। তো চলো এখন হচ্ছে যাওয়া যাক। দেখো বন্ধু, এখন হচ্ছে লালদিঘি চলে এসেছি, আর এখন হচ্ছে আমি একটু প্রিন্ট আউট করতে হবে, যেটা অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলাম সেটা প্রিন্ট আউটটা করতে হবে। তারপরে প্রিন্ট আউট করে আমি চলে এসেছি পলাশী স্টেশনে, আর আমার ট্রেন হচ্ছে 11:11। এই ট্রেনটা না আগে ছিল না, রিসেন্টলি এই ট্রেনটা দিয়েছে, যার জন্য খুব ভালোই হয়েছে। আমাকে এক্সট্রা ভাড়া দিয়ে যেতে হয়নি, স্টেশনে নামবো দেবগ্রাম, ওখান থেকে আবার আমি চলে যাব। আর যেই সমস্ত বন্ধুরা বিবেকানন্দ স্কলারশিপ করছো, তারা অবশ্যই কিন্তু বিডিওর সার্টিফিকেট নিয়ে নেবে, আর এটা কিন্তু অবশ্যই লাগবে বিবেকানন্দ স্কলারশিপের জন্য। এটা তুমি অনলাইন অফলাইন দুটোভাবেই করতে পারো। আমি কিন্তু অফলাইনে করিনি, আমি অনলাইনে পঞ্চায়েতের সার্টিফিকেট দিয়ে আর ছবি ভোটার আইডি দিয়ে আমি অ্যাপ্লাই করেছিলাম। তারপর ওখান থেকে ওরা সাকসেসফুল করার পর আমি একদিন পরে গেছি, আমাকে সঙ্গে সঙ্গে বিডিওর সার্টিফিকেটটা দিয়ে দিয়েছে, যেটা ডিজিটাল সিগনেচার করা রয়েছে। আর এই যে দেখো, পলাশীর যুদ্ধ হয়েছিল, সেই জন্যই যুদ্ধের কিছু দৃশ্য এখানে দেখানো আছে স্টেশনে, যেটা বেশ ভালো লাগছিল দেখতে। এখানে সিরাজউদ্দৌলার সঙ্গে যে ইংরেজদের যুদ্ধ হয়েছিল 1757-23 জুন, সেটা এখানে একটুখানি তুলে ধরা আছে। মানে পলাশীর স্টেশন আর পলাশীর যুদ্ধটা থাকবে না তা কখনো হয়। তো আমি হচ্ছে পেছনের দিকে চলে যাব স্টেশনে, কারণ আমার পেছনের দিকে গেলে দেবগ্রাম গিয়ে নামলে সুবিধা হবে, তার জন্য এখানে আমি একটু বসেছিলাম আর কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম। আর সেই তো বন্ধুরা, এখানে আমি বসেছিলাম, আর একটুখানি ওয়েট করার পর হচ্ছে আমার ট্রেনটা আসবে। আর এখানে দেখতে পাচ্ছ বেশি একটা ভিড় হয় না এই ট্রেনটাতে, কারণ এই ট্রেনটা তো 10টার ট্রেন নয়, 10টার ট্রেনে সবথেকে বেশি ভিড় হয়। তো এই ট্রেনটা বেশ ফাঁকায় ফাঁকায় আমি চলে যাব, এই জন্য আমি এই টাইমটাতে বেছে নিয়েছি, কারণ এর আগে গেলে ভীষণই সমস্যা। আর এখন হচ্ছে আমার ট্রেন, তো বন্ধুরা এখন হচ্ছে ট্রেনটা চলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে এস লেখা বা ডি লেখা যেগুলো, এগুলো হচ্ছে রিজার্ভেশন কামরা, যার জন্য একটু বেশি ফাঁকা। যাই হোক, আমি তো দুটো স্টেশন যাব, অসুবিধে নেই, আমি জাস্ট উঠে যাব ট্রেনে। আর ট্রেনে ওঠার টাইমে দেখি কতার থেকে ক সব লোকজন এসে ভিড় হয়ে যায়। এমনি দেখলাম স্টেশনে কোনো লোকই নেই, কিন্তু স্টেশনে ওঠার মানে ট্রেনটা দাঁড়ানোর পর দেখবে এক গাদা লোক এসে গেটের সামনে দাঁড়িয়ে পড়েছে, আর যারা নামবে তাদেরকেও নামতে দিচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, এবার হচ্ছে আমি যাবো হচ্ছে এই ট্রেনটাই উঠবো, কিন্তু এই ট্রেনের পেছনের দিকে যে রীতাদি উঠেছিল সেটা আমি আর খেয়াল করিনি, ও আমাকে দেবগ্রাম গিয়ে আমাকে ডাকছে আবার, জানো তো। তো তখন আবার রীতাদির সঙ্গে একটুখানি কথা বলে নিলাম। যাই হোক, ট্রেনটা এখন দাঁড়াবে, আর আমরা হচ্ছে এখন আমি হচ্ছে এখন উঠবো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, দেবগ্রাম নেমে পড়েছি, আর এখন হচ্ছে টোটো করে যাচ্ছি হচ্ছে বিডিও অফিসে। তো চলো যাওয়া যাক। বন্ধুরা চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ কালীগঞ্জ ডেভেলপমেন্ট ব্লক চলে এসেছি। আর এখন হচ্ছে আমি
যাব হচ্ছে যেখানে হচ্ছে বিডিও সার্টিফিকেট দেবে সেখানে। আর এই যে দেখতে পাচ্ছ প্রশাসনিক ভবন, আর এই যে এই এই রুমটাতেই আমি যাবো। তো বন্ধুরা, গিয়ে 5 মিনিটের মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে কাজ, আর তারপরে আমি হচ্ছে টোটো ধরে ফিরছি, কারণ আসার টাইম হচ্ছে ট্রেনটা পাওয়া যাচ্ছিল না, তাই ভাবলাম ওখানে বসে থেকে ট্রেনে বসে থেকে টাইম ওভার করে কাজ নেই, তাই আমি চলে আসলাম টোটো করে, ভাড়া নিচ্ছে মাত্র 20 টাকা করে। আর এখন হচ্ছে আমি চলে এসেছি সেখানে, এখানে মা পাগলি মন্দির আছে, তো বন্ধুরা আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা। ওই দেখো দেখা যাচ্ছে মা পাগলির মন্দির, তো এখানে কিন্তু প্রত্যেক বছর পুজো হয়, আর এখানে কিন্তু বেশ বড় একটা মেলাও হয়, যেই মেলাতে আমি কোনোদিনও যাইনি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই টাটা।